রাসেল ভাইপার সাপ আসলে কতটা ভয়ঙ্কর জেনে রাখুন রাসেলস ভাইপার ইন্ডিয়ান সাপ না এটা বাংলাদেশ সহ পুরো ভারতীয় উপমহাদেশের সাপ সেই অনাদিকাল থেকেই আছে এটার আসল নাম চন্দ্র দেশের মিডিয়ায় বিদেশি নাম ব্যবহার করায় মারাত্মক ভীতি ছড়িয়েছে এবং মনে করা হচ্ছে এটা বিদেশি সাপ দেশ জুড়ে রাসেল ভাইপার বা রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে রাসেল ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে রাসেল ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অনেকে বলছেন রাসেল ভাইপার খুব দ্রুত বংশবিস্তার করে ফলে সহসা বাংলাদেশের গ্রামাঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে প্রশ্ন হচ্ছে রাসেল ভাইপার নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিক সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি খুবই কম বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে রাসেল ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয় বরং দেশে সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতিকে অর্ধেক সাপের কামড়ে তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেল ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম অর্থাৎ সাপ কামড়ালে যা রোগীর শরীরে প্রয়োগ করা হয় তা আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে এন্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন তিনি বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে এন্টিভেনম বলা হয় দ্রুত অ্যান্টিভ্যানম ইনজেকশন দিলে এন্টিভ্যানমের অ্যান্টিবায়োটিকগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয় এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় রাসেল ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত তিন মাসে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে অন্তত পাঁচজন মারা গেছে বলে সরকারি কর্মকর্তা জানিয়েছেন এরপর ভোলাসহ আরও কয়েকটি জেলায় এ ধরনের সাপ মারার খবর এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে সালে দু সাপের কামড়ের ঘটনা ঘটেছে এর মধ্যে হাজার মানুষ মারা গেছে সাড়ে সাত যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন তবে রাসেল ভাইপারের কামড়ে ঠিক কতজন মারা গেছে তার সুনির্দিষ্ট কোনো হিসাব পাওয়া যায়নি আতঙ্কের যৌক্তিকতা কতটা চন্দ্রবোড়া নামের রাসেলস ভাইপার সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় এগুলোকে আবার দেখা যাচ্ছে গত কয়েক মাসে একাধিক জেলায় সাপটি দেখা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান সাপ বিষয়ে গবেষক ও বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘকাল ধরে সুপরিচিত তারা দুজন বাংলাদেশের সাপ ও সর্পদংশন প্রতিরোধ ও চিকিৎসা বইটির রচয়িতা তারা উভয়েই অবশ্য বলেছেন যে রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং এটি অতিরঞ্জিত অনেকে না জেনেই আতঙ্ক ছড়াচ্ছে সাপ দেখে সবাই ভয় পায় এবং এর কামড়ে মারা যায় এটাই মনে গেথে গেছে চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলেই আতঙ্ক হয় খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই সমাধান অনেকটা এগিয়ে নেওয়া যায় বলেন অধ্যাপক ফরিদ আহসান রাসেল ভাইপারের দংশনে দ্রুত মৃত্যু হয় গবেষক মোহাম্মদ আবু সাইদ বলেছেন রাসেল ভাইপার কামড় দিলেই রোগী মারা যায় এটিও সত্য নয় বরং রোগী সহজে মারা যায় না ন্যূনতম বাহাত্তর ঘন্টার আগে সহজে রোগী মারা যায় না বাংলাদেশের এ সাপের কামড়ের পর পনেরো দিন পর্যন্ত বেঁচেছিল এমন তথ্য আছে বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবুল ফয়েজ সাপের দংশন এর চিকিৎসা নিয়ে বই লিখেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন সাপের দংশনের গড়ে আট ঘন্টা পর কেউটে সাপের দংশনের গড়ে আঠারো ঘণ্টা পর ও চন্দ্রপোড়া সাপের দংশনের গড়ে বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি এই চন্দ্রপোরা সাপটি হল রাসেল ভাইপার বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে দেশের যেসব সাপের সাপকিউটেনাস মেডিয়ান লিথাল ডোজ জানা তাদের মধ্যে এটা সপ্তম তাই রাসেল ভাইপার দেশের সবচেয়ে বিষধর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয় মোহাম্মদ আবু সাইদ দু সালে প্রকাশিত রাসেল ভাইপার অব বাংলাদেশ ইটস গ্রুমস অ্যান্ড থ্রেডস অন হিউম্যান শীর্ষক গবেষণার যৌথ গবেষকদের একজন তিনি জানান দেশের ২২ থেকে চব্বিশটির মতো জেলার কিছু স্থানে রাসেল ভাইপারের উপস্থিতি দেখা গেছে এবং সাপটি সাথে সাথেই চলে যায় না সেজন্য কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রোগী বা অন্যেরা নিশ্চিত হতে পারে একজন চিকিৎসক দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারেন সেটি হলেও ঝুঁকি কমে যায় এ কারণেও এটি অন্য বিষধর সাপের চেয়ে কম আতঙ্কের বলেন তিনি অবশ্য ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজার্ভেশন ফাউন্ডেশন বলছে বাংলাদেশে ব্যবহৃত পোলি অ্যান্টিভেনম দিয়ে রাসেলস ভাইপারের বিষের চিকিৎসা হয় তাই অ্যান্টিভেনম নেই কথাটা মিথ্যা তবে প্রশিক্ষিত ডাক্তার অ্যান্টিভেনম সাপ্লাই এবং আইসিইউ এর স্বল্পতা আছে জমি বা খেতে এই সাপ ছড়িয়ে পড়েছে বলে যে প্রচারণা চলছে সে বিষয়ে তিনি বলেন মানিকগঞ্জ সহ কয়েকটি জায়গায় চরাঞ্চলে যেখানে আগে চর ছিল সেখানে সব পরিষ্কার খামার বানানো হয়েছে ফলে সাপের থাকা ও খাবার সংকট তৈরি হয়েছে আবার কিছু এলাকায় জমিতে এখন একাধিক ফসল হওয়ায় শিয়াল খাটাস বেজি গুইসাপ আর নেই বললেই চলে ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে গেছে আবাস থেকে বিতাড়িত হয়ে তারা এখন কচুরি ভেসে পদ্মা মেঘনা যমুনায় ভেসে বেড়াচ্ছে কিন্তু তারপরেও এ নিয়ে কোনো আতঙ্কের ঘটনা ঘটেনি বলেন বলেন তিনি তিনি মানুষ একটু সাবধান হলেই সাপের কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব রাসেলস ভাইপার তেরে এসে কামরাই বলে যে প্রচারণা চলছে সেটিও সঠিক নয় বলে জানিয়েছেন অধ্যাপক ফরিদ আহসান রাসেল ভাইপার সম্পর্কে আরও তথ্য গবেষকরা বলছেন রাসেল ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে তিন থেকে ছত্রিশটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এসব বাচ্চা দুই বছর পর পরিপক্ক হয় এদের গর্ভধারণকাল ছয় মাস এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না থাকার জন্য ঝোপঝাড় ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ অধ্যাপক ফরিদ আহসান বলেন এ সাপ যে পরিমাণ ইঁদুর খায় সেটি না হলে ফসল উৎপাদনেরই ক্ষতি হতো ঘাস বনে ঝোপ ছাড়ে এরা থাকে তাই এসব জায়গায় গেলে সাবধানতা করা যেতে পারে। বড় লাঠি দিয়ে নাড়ালেই সাপ সরে যায়। কৃষকরা গামবুট এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়ালেই এরা সরে যাবে তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণই নেই তবে সতর্ক অবশ্যই থাকতে হবে বলেন তিনি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা